বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, শনিবার সকালে আলিপুর মোড়ে এ সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইদুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলহাজ শেখ আজগর নস্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস সহ অন্যান্যরা। পরে মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি হিসেবে কাজী আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ ফরিদ মিয়ার নাম ঘোষণা করেন। বিএনপি কর্তৃক প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সারা দেশে সন্ত্রাস নৈরাজ্য ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে গাইবান্ধা শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি ফারহান শেখ জানান, শনিবার সকালে পৌর শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের আয়োজনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মণ্ডলের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী ও সমন্বয় রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি সহ অন্যান্যরা। কুয়েতে বঙ্গবন্ধু বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট 2023 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি রবিউল ইসলাম খান জানান, বাংলাদেশ দূতাবাস কুয়েত এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। খেলায় 1-0 গোলে ঢাকা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে নোয়াখালী স্পোর্টিং ক্লাব তৃতীয় স্থান এবং বাংলার আলো স্পোর্টিং ক্লাব কুয়েতকে 3-1 গোলে হারিয়ে আবাহনী স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। মুন্সীগঞ্জের সিরাজ সিদ্দিক খান উপজেলায় বজ্রপাতে দুই পথচারীর মৃত্যু হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেদী সুমন জানান, শনিবার দুপুর 2টার দিকে উপজেলার কুসুমপুর লেবুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ওই দুই ব্যক্তি দুপুরে কুসুমপুর লেবুতলা গ্রামের সড়কে এসে নামেন। তারা হাঁটতে শুরু করলেই হঠাৎ বজ্রপাত হয়, এতে তাদের মৃত্যু হয়। এ বিষয়টি নিশ্চিত করে সিরাজদি খান থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, বৃষ্টির সময় দুই পথচারী গ্রামের সড়কে হেঁটে যাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। নওগাঁর ধামিরহাটে 42 বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। প্রতিনিধি সোহেল রানা জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ দল ভারপ্রাপ্ত কোম্পানির অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্ব উপজেলার ইসবপুর নামক এলাকা থেকে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত আটককৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ফেন্সিডিল অবৈধভাবে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। এ বিষয়ে ধামাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজীর সঙ্গে কথা হলে তিনি জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে ধামাইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে, আসামিদের নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। পটুয়াখালীর জনকল্যাণ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের 36তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার দুপুরে জেলার টাইন হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি আব্দুল সালাম খানের সভাপতিত্বে ও পটুয়াখালী জনকল্যাণ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপক বাবু গৌতম দেবনাথের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হারুনর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জনকল্যাণ কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সম্পাদক অঞ্জন কুমার দাস। বক্তব্য রাখেন পরিচালক সিদ্দিকুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিদর্শক ফিরোজ আলম সহ অন্যান্যরা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে 50% বার্ষিক ইনক্রিমেন্ট বাস্তবায়ন, নবম বেতন কমিশন গঠন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ 5 দফা পূরণের দাবিতে পটুয়াখালীতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার গণকর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি রেজাউল করিম, সহসভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন, মোহাম্মদ শাহ আলম, শ্রীবাস চন্দ্র গোমস্ত, আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফণি ভূষণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা রীনা বেগম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সালেহ ও সদস্য কবির সহ অন্যান্যরা। ঠাকুরগাঁওয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছেন বেসরকারি সংস্থা ইএসডিও এর প্রেমদ্বীপ প্রকল্প। প্রতিনিধি আব্দুল আলিম জানান, শনিবার সকালে শহরের গোবিন্দনগর প্রেমদ্বীপ প্রকল্পের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এ সময় সভায় বক্তব্য রাখেন প্রেমদ্বীপ প্রকল্প সদর উপজেলার ম্যানেজার ওয়ালিউর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, প্রকল্প সমন্বয়কারী সালেকিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় অধিবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়, সেই সাথে তাদের সফলতার বিষয়ে আলোচনা করা হয়।